নমস্কার বন্ধুরা, আমি জুয়েল। আমি তারক। ওয়েলকাম টু ক্যারাটে বাংলা। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি উশি রোগেরই বা ব্যাক কিকের টিউটোরিয়াল। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। কোমর লেভেল আছে কমর, তো কিকটা যখন করবেন চেষ্টা করবেন হিল এরিয়াটা দিয়ে কিক করার, আর পায়ের সামনের দিকটা ভেতর দিকে বেন্ড থাকবে। তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কিকটা যখন আসবে তখন যেন বাইরের দিক দিয়ে না আসে, বাইরের দিকে দিয়ে আসলে তাহলে অনেকটা ইউকুকেরির মতো হয়ে যায়। কিকটা ডাইরেক্টলি নিচ দিয়ে এখান দিয়ে উঠবে, তাহলে এই শেপটা থাকবে। আর যদি একটা বাইরে দিয়ে করে দেখা, যদি পাটা বাইরে দিয়ে করেন তাহলে দেখুন একটা ইউকুকেরি ইউকুকেরি ভাব চলে এসে কিকটা ভালো হবে। যখন কিকটা করবেন দেখুন ও কিন্তু ওর শোল্ডারটা একই লেভেলে রেখেছে, অর্থাৎ শোল্ডারটা কিন্তু পেছন দিকে ঘুরিয়ে দেয়নি। আর এটা করা খুব জরুরি, কারণ আপনি তো যখন ফাইট করবেন সামনে একজন অপোনেন্ট থাকবে, একই সঙ্গে তাকেও ফেস অফ করতে হবে, আর যে পেছন দিক দিয়ে আপনাকে অ্যাটাক করতে আসবে তাকেও ফেস অফ করতে হবে। শোল্ডার ঘুরিয়ে দিলে তখন উশিরোগেরিটা হয়ে যাবে ইয়োকোগেরি, তখন কিন্তু সাইড কিক হয়ে যাবে, তখন আর কিন্তু পেছনের কিক বা ব্যাক কিক সেটা থাকবে না। আর সরি বন্ধুরা, আসলে একটা প্লেন যাওয়ার কারণে ভিডিওতে যে ভয়েস রেকর্ডিং হয়েছিল সেটা শোনা যাচ্ছে না, তার জন্যে আমি ভয়েস ওভার করছি। এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বেসিক বাই বেসিক এটা প্র্যাকটিস করতে হবে। এবার আপনাদেরকে ঘুরে উশিরো গিয়ে মারা দেখাবো। এটাতে এভাবে দাঁড়াবেন, পাড়া বেশি এদিকেও করবেন না বা বেশি লাইনও নেবেন না, ধরুন সম্ভব ব্যালেন্সও দাঁড়ানোর চেষ্টা করবেন। এটার বেসিকটা হবে পাটা যতটুকু হালকা একটু সরিয়ে নেবেন, হালকা সরিয়ে ঘুরে তো এবার আপনাদের এই কিকটির ব্যবহার দেখাব। মনে করুন আপনি কারোর সঙ্গে ফাইট করছেন, সামনে একজন অপোনেন্ট আর পেছন দিয়ে একজন আসছে, তখন আপনি সামনের অপোনেন্টের দিক দিয়ে ফোকাস না সরিয়ে পেছনে যে আসছে তাকে হিট করতে পারবেন এই কিকটা।
তো বন্ধুরা, আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি। থ্যাংক ইউ।